কেন আছো তোমরা? আর আগে গই তোমার শহর, জয় বাংলা কনসার্ট আগে গই তোমার শহর। আর বড় মালা লাগে তোমার কেনলার। ধন্যবাদ সবাইকে। আমরা বেগদল আজ ঐতিহাসিক 7ই মার্চের এই দিনে আমরা আপনাদেরকে গান শোনাতে পারছি। আমরা আমরা সৌভাগ্যবান, আমরা গর্বিত। আমরা জানি আজ এই ঐতিহাসিক 7ই মার্চে কি হয়েছিল। আমাদের মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন রেসকোর্স ময়দানে, সেই ভাষণে অনুপ্রেরণায় আমরা একটা দেশ পেয়েছিলাম। আমরা সেই দিন থেকে স্মরণ করছি। আমরা জানি চট্টগ্রাম মানে বাংলা রক, চট্টগ্রাম মানে মাইজ ভান্ডারি, চট্টগ্রাম মানে আয়ুব বাচ্চু, চট্টগ্রাম মানে বাংলা গানের সুর। আমরা সেটা হৃদয়ে ধারণ করি, আমরা সেই হৃদয়ে ধারণ করেই আমরা আপনাদের জন্য গাইব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জয় বাংলা। এই ধুলো ধুলো সহ তোমার আমার, আসতে পারো চলে যেতে পারো, পৃথিবীর বিষণ্ন ধুলোয় মিশে যেতে পারো, তবু এ বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর বারবার তোমাকে ফিরে পেতে চাইবে এই করুণ। আগুনের দিন গুনছে সকাল, বাসস্টপে একালোর পথে রাতে ঝমঝম কিনের অসুর পড়ছে শহর, যে গল্পের নাম ঠিকানা আমার কাছে আজও অজানা, সেই গল্পে ঠায় দাঁড়িয়ে গাইছি। আগুনের দিন গুনছে সকাল, বাসস্টপে একালোর পথে রাতে ঝমঝম দিনের অসুর পড়ছে শহর, যে গল্পের নাম ঠিকানা আমার কাছে আজও অজানা। Oh.
সবাই একসাথে গাবো। শহরের সব পথ ঘাট
পপে বিপদ
আমরা জানি সারা পৃথিবীব্যাপী অনেক গণহত্যা হচ্ছে, আমরা জানি প্যালেস্টাইনের উপরে গণহত্যা হচ্ছে, জানে আমরা পৃথিবীর যে কোনো গণহত্যার প্রতিবাদ করি, বিরুদ্ধে আমরা নিন্দা জানাই, আমরা শান্তিতে বিশ্বাস করি, করি শান্তিতে বিশ্বাস, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা মানবতার পক্ষে আমরা গান গেয়ে লড়াই করতে চাই, আমরা আশাবাদের কথা বলতে চাই, আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সমস্ত শিল্পীর যে অবদান তাদের কথা স্মরণ করে আমরা চট্টগ্রামের মোহিনী চৌধুরীর একটি গান, এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি গিয়েছিলেন, মুক্তির মন্দির, সেটাই
থ্যাংক ইউ। আমরা শেষ গান গাইছি, আমরা আমাদের মায়ের গান গাইছি, আমাদের মুক্তির গান গাইছি, আমরা আমাদের শব্দকে সুরকে আমরা যেখান থেকে পাই সে উৎসের গান গাইছি, আমাদের আম্মার গান গাইছি, আমাদের মায়ের গান গাইছি। একসময় 1971 সালে যে দেশ মাতৃকার জন্য আমাদের অগণিত শহীদ হয়েছে, অগণিত মানুষ, আমরা তাদের জন্য গান গাইছি। আমাদের শেষ গান এ হাওয়া। Thank you.
শেষ করছি। আমরা ধন্যবাদ দিতে চাই ইয়াং বাংলাকে এরকম অসাধারণ একটি কনসার্ট অষ্টমবারের মতো আয়োজন করবার জন্য। আমরা ধন্যবাদ জানাই সিআরআইকে এই ধারাবাহিকতা বজায় রাখবার জন্য। আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে, চট্টগ্রামকে। আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে।